গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতাঙ্গময় আবি আবির্মা এধি কি জানিস মা, এর অর্থ হল অসত্য হইতে আমাদিগকে সত্যতে লইয়া যাও, অন্ধকার হইতে আমাদিগকে আলোকেতে লইয়া যাও, মৃত্যু হইতে আমাদিগকে অমৃততে লইয়া যাও, সর্বত্র আলোক বিরাজ করো। হেম, একটু সবাইকে একটু শরবত দাও। হ্যাঁ অক্ষয়, কি যেন বলছিলে? ওই বলছিলাম, ছেলেদের বুদ্ধি মেয়েদের বুদ্ধির থেকে অনেক বেশি ধারালো। শুধু তাই নয়, ছেলেদের বুদ্ধির যেমন ধার আছে তেমন ভারও আছে। তার মানে অক্ষয় তুমি বলতে চাইছো যে ছেলেদের বুদ্ধি যেরকম শানিত সেরকম ভারীও, মানে ধারে না কাটুক শেষ পর্যন্ত ভারে কাটবেই। হ্যাঁ ইতিহাস তো তাই বলে, এই মানে মেয়েদের বুদ্ধি সবসময় অঘটনই ঘটে। কিরকম? যেমন ধরুন রামায়ণের কথাই বলি, মন্থরার পরামর্শে কৈকেয়ীর স্বামী দশরথের কাছে দুটি বর চেয়েছিল, তার কি ফল হয়েছিল বলো? কেন তুমি ধরো, হ্যাঁ মানে তুমি সীতাদেবীর কথা কেন ভুলে গেলে? সীতাদেবীকে লক্ষণ বলে গিয়েছিলেন যে আপনি এই গণ্ডি পার হবেন না, কিন্তু সীতাদেবী কি করলেন? সীতাদেবী সেই গণ্ডিটা ঠিকই পেরিয়ে গেলেন। তোমার কথার উত্তরটা আমি দেব যোগেন্দ্র। আরে রমেশ তুমি তো হাসালে, তুমি কি করে আমার কথার উত্তর দেবে? আমাদের কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটাই তো তুমি জানো না। এসো এসো বাবা রমেশ, বসো। আমি ওই আস্তে আস্তে যেটুকুনি শুনলাম তোমাদের কথা জের টেনেই বলি, কৈকেয়ী দেবী যদি ওই বর দুটি না চাইতেন, আর সীতাদেবী যদি লক্ষণের কথা অমান্য করে গণ্ডিটি পার না হতেন, তাহলে কি রামায়ণে রামের মাহাত্ম্য প্রচার পেত? ঠিক বলেছো, উত্তর তুমি কিন্তু ঠিকই দিয়েছো মা। হেম রমেশকে সর্বদা দাও সর্বদা। বোধ করি নারীদের বুদ্ধি নিয়েই কথা হচ্ছিল। নারীর বুদ্ধির কথা বলতে গেলে যখন রামায়ণের প্রসঙ্গ উঠলই, তখন সীতাদেবী, সীতাদেবীকে যখন হরণ করলেন রাবণ, তখন ওই যাওয়ার পথটিতে সীতাদেবী নিজের গয়না সমস্ত খুলতে খুলতে ছুটতে ছুটতে ফেলতে ফেলতে গেলেন, এবং এই জন্যই বুদ্ধি বলে এই কাজটি করলেন যাতে অন্যরা ওই পথটি চিহ্নিত করতে পারে। সাবিত্রীর কথায় আসা যাক, সাবিত্রীর কত বুদ্ধি, নিজের কথার মায়া জালে যমরাজকে এমন ফাঁসালেন যে যমরাজ সত্যবানকে ফিরিয়ে দিতে বাধ্য হলো। তাও কি তোমরা বলবে যে পুরুষদেরই বুদ্ধি বেশি, নারীদের বুদ্ধি কম? এই মা হেম কই সর্বত্র দাও। অনেক ধন্যবাদ। আমাকে এক গ্লাস দিই? না থাক। রমেশবাবু আমার বইগুলো একটু দেখে দেবেন, চলুন। নিশ্চয়ই চলো, আপনাদের অনুমতি নিয়ে। আমারও একটু ভেতরে কাজ আছে জানো বাবা, তোমরা বসো গল্প টল্প করো, আমি বরং চাই। আচ্ছা আসো। বুঝলি অক্ষয়? হ্যাঁ। এই যে রমেশের বাবা, হ্যাঁ উনি কিন্তু ভীষণ গড়া ধাতের মানুষ জানো, মানে একে বলে যাকে বলে গোড়া হিন্দু। আসলে এই যে রমেশ আমাদের বাড়িতে আসা যাওয়া করে, এটা আসলে উনি ভালো চোখে দেখেন না, মানে
আমরা ব্রাহ্ম কি না? তুমি রমেশের বাবাকে দেখেছো নাকি? দু একবার দেখেছি, ওই রমেশের বাসাতেই দেখেছি। তাহলে তো হেমের উচিত ওনাকে একটু এড়িয়ে চলা। কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, আমি যখনই রমেশবাবুকে তোমাদের বাড়িতে আসতে দেখি তখনই হেমদেবী যেন কেমন একটু ব্যস্ত হয়ে পড়েন। আসলে কি জানো তো, মানে আমার বাবা আর কি, বাবা হেমকে একটু বেশি প্রশ্রয় দেন, মানে জগৎ সংসারে যেন এক মেয়ে আর কারো হয় না। কিন্তু তুমিও তো একই ছেলে, তাহলে তোমার সঙ্গে এরম ব্যবহার কেন? আসলে অক্ষয়, খুব ছোটবেলায় আমাদের মা মারা যান, আর সেই থেকে আমি এবং বাবা খুব খুব আদরের সঙ্গে হেমকে মানুষ করেছি, সেই জন্যই আর কি ও আমাকে অতটা মান্যটান্য করে না আর কি। কিন্তু যোগেন্দ্র, তোমায় কিন্তু একটু শাসন করতে হবে, নইলে কিন্তু একদিন তোমাকে খুব পস্তাতে হবে, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, মনে হয় তুমি ঠিক কথাই বলছো। বাবার ওই চিঠির উত্তরে বাবাকে আমি জানিয়েছিলাম পরীক্ষার ফল বেরোলে তবে বাড়ি ফিরব, কিন্তু বাবা তো তার কোনো উত্তর দিলেন না। তবে কি বাবা আমার পর রাগ করলেন? কিন্তু রাগ করলেও আমি বা কি করব, আমি কিছুতেই আপদম হন্তরং দাতরং সর্বসম্পদাম লোকবিরামং শ্রীরামং ভূয়ো ভূয়ো নমঃ। রাম রামভদ্রায় রামচন্দ্রায় মানুষে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গাং সীতা সমারোপিত বাম। আপনার একটা চিঠি। চিঠি? হ্যাঁ। কে দিল? জানি না, আপনার বাড়ির কাজের লোকটি দিয়ে গেল। আমার বাবা হঠাৎ এখানে এসে গেছেন। সে কি, উনি কি বাইরে দাঁড়িয়ে আছেন? আগে না, রমেশবাবুর বাসায় আছেন। আমার আর এখানে বসা হবে না, আমি আসি আজকে। আপনি হঠাৎ দেখতে এলাম, তোমার এখানে এমন কি কাজ যে আমার চিঠি পাবার পরও তুমি দেশে ফিরতে পারলে না? আপনাকে তো বলেছি বাবা, পরীক্ষার ফল বেরোলেই আমি দেশে ফিরে যাব। তো পরীক্ষা তো এখন হয়ে গেছে, শুধু নির্ভেজাল আনন্দ করে সময় কাটাতে চাও, ভালো কথা, কিন্তু সেটা দেশের বাড়িতেও তো হতে পারতো। কিন্তু বাবা, আমি দেখো পরীক্ষায় তুমি যে খুব সুনামের সঙ্গেই পাশ করবে তাতে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের আশীর্বাদ। কিন্তু বাবা, আমি বুঝতে পারছি না এমন কি কারণ ঘটলো যে আপনি দেশ থেকে হঠাৎ কিছু না বলে তোমাকে আমার সঙ্গে দেশে ফিরতে হবে। আপনার সঙ্গে? কাল সকালের গাড়িতে। কালই? কিন্তু কেন? আমি তোমার বিবাহের দিন স্থির করেছি। আমার বাল্যবন্ধু ঈশানের মেয়ে আজ বিবাহযোগ্যা। আজ আমার এত বড় সম্পত্তি একমাত্র তার সাহায্যতেই সম্ভব হয়েছে, তাই আমি বন্ধুকৃত্য করতে চাই। কিন্তু বাবা, আমি মেয়েটি তেমন সুন্দরী নয়, তবে আমি ওসব বিচার করি না। মানুষ ফুল বা প্রজাপতি নয়, যেটি ভালো করে দেখার বিচারটাকেই বড় করে তুলতে হবে। কিন্তু বাবা, আমি যখন কথা দিয়েছি সে কথা অন্যথা হবে না, এ বিয়ে হবে, তাছাড়া আমি দিন স্থির করে ফেলেছি,
কথার কোনো নড়চড় হবে না বাবা। এই বিবাহ করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমি অন্যত্র বনে আবদ্ধ হয়েছি। বলো কি, একেবারে পানপাত্র হয়ে গেছো? আগে না, ঠিক কথাবার্তা বলতে যা বোঝায় ঠিক তা নয়। তবে তবে আর কি, কথাবার্তা যখন কিছু হয়নি তাহলে তো হয়েই গেল। ওসব কথা তুমি ভুলে যাও। না বাবা, আমার পক্ষে অন্য কাউকে পত্নী রূপে গ্রহণ করা অন্যায় হবে। আমার কথাটা না শোনাটাই তোমার পক্ষে আরো বেশি অন্যায় হবে। আমি যা বলছি তাই হবে, যাবার জন্য প্রস্তুত হও। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? দেখুন, ঈশান ছিল আমার বাল্যবন্ধু। শুধু বাল্যবন্ধুই বা বলি কেন, ও ছিল আমার দুঃসময়ের সবচাইতে বড় সঙ্গী, বন্ধু। ওর ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তাই তো ওর মেয়েকে আমার আমার পুত্রবধূ করতে পেরে মনটা কিছু শান্তি লাভ করেছে। তাই আমি আমি চাই যে এখানকার ঘরকন্যার পাট তুলে আপনি আমাদের সঙ্গে চলুন। তা কি করে হয়? হওয়ালেই হয় বেয়ান। তাছাড়া আপনি একা এত দূরে থাকবেন কি করে? আমরা ওইখানে থাকব, আপনি এখানে একা। আর তাছাড়া ভাবুন তো, এখানকার পথও তো কম নয়। ছোট বড় মিলিয়ে দু তিনটে নদী, তিন চার দিনের রাস্তা। আপনি এত দূরে একা পড়ে থাকবেন? না, তা হয় না। এখানে আবার কিন্তু আসছে কেন? আসে বেয়ারমশাই, আসে। সমাজের মানুষ কি বলবে? সে যার যা ইচ্ছে বলুক, তাতে কিছু যায় আসে না। আপনার কিছু যায় আসে না বেয়ারমশাই, কিন্তু আমার তো যায় আসে। বেয়ান, আমি তো বলছি না যে আপনি আমার বাড়িতে গিয়ে শুধু মেয়ের কাছে থাকুন। আপনি ওখানে গিয়ে মেয়ে জামাইয়ের সঙ্গে থেকে দুজনারই মায়ের স্থানটা পূর্ণ করুন। আলাদা আলাদা নৌকায় বসানো। তোর যেমন বুদ্ধি, আজ না কাল রাত্রি, আজ যে বউয়ের বরের মুখ দেখতে নেই, এই তো বিধান। রাখো তো তোমার বিধান। কথায় আছে না, বিদেশে নিয়ম নাস্তি। এই এতটা পথ নৌকায় একা একা যেতে হয়,
একসঙ্গে গেলে আলাপ পরিচয়টা তো হয়ে যেত। কি রে রমেশ, কি এত ভাবছিস? তেমন কিছু না, একটা কথার জবাব দে তো। তুই ছাদনা তলায় শুভ দৃষ্টির সময় তুই মুখ তুলে তাকালি না কেন? আমি যদ্দূর জানি তুই তো মেয়েকে আগে কখনো দেখিসনি। মেসমশাই একরকম জোর করেই তোকে বিয়ের পিঁড়িতে তুলে এনে বসিয়েছেন, তাই বলে তুই বউয়ের মুখের দিকে তাকাবি না? বিয়ের সময় দিদিমণি বরের দিকে তাকালো, কিন্তু বর তো মুখ তুলে তাকালোই না। ও লজ্জায় তাকায়নি। মা গো, মরে যাই মরে যাই, পুরুষ মানুষের আবার লজ্জা কিসের? কি হলো মা, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদছিস কেন মা? কি হয়েছে মা, কি হয়েছে আমায় বল। মা, মা গো, তার কি আমার পছন্দ হয়নি? এসব কথা তোর মাথায় আসছে কেন? বিয়ের দিনটাকে কিছুতেই এড়ানো গেল না। একটা বছর যদি বিয়েতে পিছনে যেত তাহলে খুব ভালো হতো। তুই ঠিকই ধারণা করেছিস, এই বিয়েতে আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। না মা, তা নয়। রমেশ খুব ভালো ছেলে, কিন্তু বড্ড লাজুক। বিয়ের সময় অত লোকের মাঝে চাইতে লজ্জা পেয়েছিল। তা তুই তো তাকে দেখেছিস, তোর পছন্দ হয়নি তাকে? আরে না না, এভাবে চললে দেশে পৌঁছতে অনেক দেরি হবে। টেনে চল, পরের ঘাটে নৌকো বাঁধবি। চল টেনে চল রে ভাই, টেনে চল। অক্ষয় বাবু একটা গান করুন না। এই তোমার বড় দোষ মা, ও একটু গান জানে বলে ওকে সবসময় তুমি পেরাপেরি করো। আমি এখন গান মানে আমি তো এটা খুব একটা সুরে গাই না। এমন কিছু বেসুরেও গান না, কেন শুরু করো। ঠিক আছে, যাও একখানা গাও। আপনি যখন বলছেন নিশ্চয়ই গাই। কথা কি প্রাণে শয়না, দুটো কথার কথা কি প্রাণে শয়না। আর এক ঘরে ঘর করতে গেলে, এক ঘরে ঘর করতে গেলে ঝগড়া কি প্রাণ হয় না। কথার কথা কি প্রাণে শয়না, দুটো কথার কথা কি প্রাণে শয়না। যদি ঘটি বাটি থাকলে পরে লাগলে আঘাত শব্দ করে, ঘটি বাটি থাকলে পরে লাগলে আঘাত শব্দ করে, আবার মনের সুখে কেমন হাসে। আবার সে তো মনের সুখে কেমন হাসে, মুখ ফিরায় রয় না রয় না
রয় না কথার কথা কি প্রাণে শোয় না দুটো কথার কথা কি প্রাণে শোয় না এক ঘরে ঘর করতে গেলে ওই এক ঘরে ঘর করতে গেলে ঝগড়া কি প্রাণ হয় না কথার কথা কি প্রাণে শোয় না দুটো কথার কথা কি প্রাণে শোয় না চমুকে চমুকে সহসা দিকয় চলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজুলি চমুকে চমুকে সহসা দিকয় চলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজুলি হর হর চরা চর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায় গগন মেদিনি গুরু গুরু নীরদ গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড় কড় বাজ গগন ঘন ছায় গগন ঘনা